খিদিরপুর ভেনাস ক্লাবের শারদ উৎসব দক্ষিণ কলকাতার প্রাচীনতম অকাল বোধন উৎসব। বিগত বছরগুলিতে আমাদের এই পুজো ভূষিত হয়েছে নানা পুরস্কারে। আমাদের দেবী প্রতিমার বৈশিষ্ট্য, দেবী এখানে মহিষাসুর মর্দিনী নন, তিনি কবি কৃত্তিবাস রামায়ণের রাবণ বধের নিমিত্তে শ্রীরামচন্দ্রের ডাকে সাড়া দেওয়া ভক্তবৎসল দেবী। কৃত্তিবাসী রামায়ণে রয়েছে শ্রীরামচন্দ্রের দুর্গা পুজোর জন্য পবনপুত্র হনুমান সংগ্রহ করে আনেন 108টা নীল পদ্ম। ছলনাময় দেবী শ্রীরামচন্দ্রের ভক্তির পরীক্ষা নিতে একটি পদ্ম লুকিয়ে রাখেন। পূজার সময় দেবীকে অর্ঘ্য দিতে গিয়ে রামচন্দ্র দেখলেন একটি পদ্ম অনুপস্থিত। দেবী সমর্পিত প্রাণ শ্রীরামচন্দ্র তার নীল উৎপল তুল্য ডান চক্ষু দেবীর শ্রীচরণে অর্পণ উদ্যত হলে স্বয়ং মহাময় প্রকাশিত হয়, তাকে বিরত করেন। শুধুমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রেই নয়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমর্পণের গুরুত্ব অপরিসীম। এই ভাবনাকে মাথায় রেখেই আমাদের এবছরের দুর্গাপূজার ভাবনা সমর্পণ। আমাদের এই ভাবনাকে উৎসাহ দিতে আসুন খিদিরপুর ভেনাস ক্লাবের 78তম বর্ষের পূজা মণ্ডপে উপস্থিত হয়ে হৃদয় অর্ঘ্যে সমর্পণ করি দেবীর রাঙাচরণে।